গেম অফারওয়াল থেকে আনলিমিটেড ইনকাম করার মতো আরও একটা বেস্ট সাইট কয়েনপায়ু, যেটা নিয়ে অলরেডি অনেক দিন ভিডিও দিয়েই যাচ্ছি, কিছুদিন পর পর ভিডিও দিচ্ছি কীভাবে সাইন আপ করতে হয় এখান থেকে শুরু করে ইত্যাদি সমস্ত ব্যাপার। তো আজকের ভিডিওতে আমরা আরও একটা উইথড্রল দিয়ে দেখব যে উইথড্রল আসছে কি না। সো আমরা যে যে সাইটগুলোর ভিডিও অলরেডি আপলোড করি আমাদের চ্যানেলে, সবসময় যেহেতু চিন্তা করি যে এটা পেমেন্ট করছে কি না, কয়েক মাস এক মাস মতো দু মাস তিন মাস যত দ্রুত পারি একটা আপডেট দেওয়ার ট্রাই করি, তারই প্রেক্ষিতে আজকের ভিডিওতে আমরা একটা উইথড্রল দিব, দিয়ে দেখবো যে আসলে উইথড্রলটা আসে কি না। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আর শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন। প্লাস গেম সার্ভে এবং কয়েনপায়ু এ ধরনের অনেকগুলো সাইট নিয়ে প্লেলিস্ট করা আছে, ভিডিওগুলো দেখবেন। তো দেখেন এটা হচ্ছে আমাদের কয়েনপায়ু সেই অ্যাকাউন্টটা, অলরেডি আজকে 15 বা 16 নম্বর উইথড্রল দেওয়া হবে আর কি। তো এখানে সাইটে আসলে আপনারা সবসময় যখনই লগ ইন করবেন এখানে নতুন নতুন অনেক নিউজ থাকে, আপনার এই যে বেল আইকনটা দেখছেন এই বেল আইকনে, তো আপনারা যখন সম্ভব তখন এই নিউজগুলো দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন কখন কি আপডেট এসছে। তো এখানে এদের অ্যাপের একটা আপডেট এসছে এরা বলছে। তো যাই হোক আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে গেলাম, যাওয়ার পরে আমরা আমাদের দেখেন 1,550 রয়েছে, যেহেতু বিটকয়েনের রেট একটু পড়ে গেছে মানে নামছে উঠছে, সো মনে হয় এই ধরনের যদি 1,087 $1 হয়, বাট এখন হয়তো $1 কম হবে কারণ রেট অনেক কম। তো দেখেন আমরা উইথড্রল থেকে আমরা পায়ার সিলেক্ট করলাম, যেহেতু আমরা সব পায়ার অ্যাকাউন্টটা সেভ করা আছে, তো 1,557 জন্য দেখেন মাত্র 60 সেন্ট হচ্ছে, ঠিক আছে। তো আপনারা যদি মনে করেন যে আসলে এটা হচ্ছে রাইট কিনা, আমরা দেখেন এখানে এক্সচেঞ্জ করার জন্য লিখেছি, লেখার পরে এই যে 0.00001 এটা সমান হচ্ছে 0.59 USD। সো সবসময় দাম বাড়তে কমতে আছে, আর 1,087 সমান মানে দশমিকের পরে 7টা 0 তারপরে 1 BTC, এই ব্যাপারটা চাইলে যারা হিসাবটা বোঝেন না তারা বুঝতে খেয়াল রাখতে পারেন, ঠিক। তারপরে আমরা জাস্ট বুঝতে পারলেন এখানে সবসময় 87 হিসাবে চলে, যদি 87 রেটটা বেশি হতো আমাদের অ্যাকাউন্টে পয়েন্ট থাকা পয়েন্টটা এই রেটটা কিন্তু বেড়ে যেত। তো তারপরে দেখেন আমরা উইথড্রলটা সাবমিট করে দিলাম এবং বেশিরভাগ উইথড্রল 3 দিনের ভিতরে চলে আসে। একটু যদি মনে করেন যে এখান থেকে আসলে ইনকাম করা যায় কিনা, তো দেখেন আমরা এখানে 1,24,087 ইনকাম করেছি এবং 40,087 মতো রেফার পয়েন্ট পেয়েছি, যেটা অনেক হাই না, বাট আমরা কিন্তু 1,24,000 বেশি সাতাশি এখান থেকে জাস্ট আর্নিং করেছি, আপনারা দেখলেন অফার কমপ্লিট করে। আর এই ধরনের অফারগুলো কীভাবে কমপ্লিট করতে হয় যারা একদমই জানেন না তারা ট্রাই করবেন, আমাদের যে ভিডিওগুলো আছে দেখবেন মনোযোগ দিয়ে, তাইলে আশা করছি ব্যাপারটা সম্পূর্ণই ক্লিয়ার হয়ে যাবে। আমাদের মেইন ব্যালেন্স এখন 0, আমরা একটু ওয়েট করব, ওয়েট করার পরে আমাদের দেখবো উইথড্রলটা আসলে এখনও দিচ্ছে কি না। দেখেন আমার জাস্ট একটা মেইল এসেছে, এই যে আমার যে পায়ার অ্যাকাউন্ট এটাতে এসছে যে এটা ট্রানজ্যাকশন আইডি হচ্ছে এটা, ঠিক আছে। চাইলে এদের একটা রিভিউ দিয়ে দেওয়া যাবে, সো আমরা একটু কয়েনপেতে চাইলে একটু চেক করে দেখতে পারি যে আমাদের কয়েনপে অ্যাকাউন্টে এরকম কী অবস্থা। দেখেন আমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করলাম, লগ ইন করার পরে আমরা হিস্টোরি থেকে আমরা যদি হচ্ছে উইথড্রল সেকশনে চলে যাই, তাহলে দেখেন এটা কিন্তু পেইড হয়ে গেছে, ঠিক আছে, যার ট্রানজ্যাকশন আইডিটা এটা দেখতে পারছেন। প্লাস এই যে 2 পেজ মিলে অনেকগুলো উইথড্রল অলরেডি দেওয়া হয়েছে, ঠিক আছে, বড় ছোটো মিলে অনেকগুলো উইথড্রল দেওয়া হয়েছে। আবার দেখেন এখানে নিউজ এসেছে, তো আমরা একটু নিউজটা দেখিয়ে দিই। এখানে একটা কন্টেস্ট চলছে, এখানে 2 ধরনের কন্টেস্ট চলে, সেটা একটা হচ্ছে রেফারেল কন্টেস্ট, একটা হচ্ছে আর্নিং কন্টেস্ট, ঠিক আছে, কে কতটা আর্নিং করতে পারলো 1 সপ্তাহে বা এই টাইমের ভিতরে সর্বোচ্চ, এটা একটা থাকে। আবার হচ্ছে রেফারেল কন্টেস্ট থাকে, তারপরে কী ধরনের নিউজগুলো আসে, তারপরে ক্যাচ টু ক্যাট, এদের টুইটারে সবসময় মানে অ্যাক্টিভ থাকলে ওরা একটা মাঝে মধ্যে একটা কোড দেয়, সেই কোডটাই যে ক্যাচ টু ক্যাট এখানে আসার পরে কোডটা বসে ক্যাচ করলে এখান থেকে ফ্রিতে না হচ্ছে অনেকটা অনেক বেশি পর্যন্ত, কম থেকে বেশি পর্যন্ত ওরা একটা আর্নিং দেয়, ঠিক আছে। তো দেখেন রেফারেল কন্টেস্টে চলছে টোটাল এত হচ্ছে প্রাইজ ফর 45টা উইনার, মানে যে যত বেশি রেফার করতে পারবে এই টাইমের ভিতরে, এই যে 12 দিন 18 ঘন্টা যে অফার কন্টেস্ট চলছে, ঠিক আছে, তারপর রেফারেল পার্সেস কন্টেস্ট চলছে, মানে আপনার যে টাকা থাকবে ওই টাকা দিয়ে মানে কয়েন থাকবে এটা দিয়ে রেফার কিনে নিতে পারবেন, ওদের যে ইনকাম হবে সেখান থেকে ওরা পয়েন্ট দিবে। তো এখানে দেখেন প্রত্যেকটাতে উইনারেরা ঘোষণা করেছে, আপনি যদি এতে জয়েন হতে চান জয়েনে কন্টেস্টে ক্লিক দেওয়ার পরে এরা হচ্ছে এদের সিস্টেমগুলো দেখিয়ে দিবে। এখানে এখনও 12 দিন রয়েছে, সর্বোচ্চ অ্যাক্টিভ রেফার
আসলে এখানে দুইটা ব্যাপার রয়েছে, একটি রেফার থাকলে যে বেশি এরকম হবে ব্যাপারটা তা না, ব্যাপারটা হচ্ছে আপনার যে রেফার থাকবে তার সে কত অফার কমপ্লিট করছে, কতগুলা সে কী করছে, এগুলোর উপর ডিপেন্ড করে আপনাকে একটা পয়েন্ট দেওয়া হবে। এই পয়েন্ট দেখেন যার বেশি, অনেকের আছে কম রেফার, এই যে একটা রেফার বাট এর পয়েন্ট অনেক বেশি, তো 12 দিন পর যে যদি সেকেন্ড পজিশনে থাকতে পারে তাহলে কিন্তু $150 পেয়ে যাবে। তো এর ভিতরে দেখেন পাকিস্তানের অনেকজন আছে, এই যে বাংলাদেশের ওই যে একজন দেখতে পারছেন যে আছে, যার 20 পয়েন্ট হয়েছে 18টা রেফারেল থেকে, সে কিন্তু $2 পাবে বলে এখন সিরিয়ালে রয়েছে। তো যেহেতু কয়েনপেতে বাংলাদেশ থেকেও কিছুটা কাজ করা যায়, আবার অনেকে করে কি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করে হচ্ছে তার রেফারে ইউএসএ থেকে, সে যত অ্যাকাউন্ট করে সেই অ্যাকাউন্টগুলো ইউএসএ থেকে ই করতে থাকে। আর এই কন্টেস্ট রুলটা হচ্ছে এখানে দেখেন, দ্য মেম্বার গেট দ্য মোস্ট পয়েন্ট উইল উইন টোটাল এত, আচ্ছা আচ্ছা, সাইন আপ বা পেইড টু সাইন আপ এ ধরনের অ্যালাউ হবে না, ভিপিএন প্রক্সি অ্যালাউ হবে না। তারপর হচ্ছে যদি বলছে এটা তো আসলে আপনি ওভারকাম করতে পারেন, একটা অ্যাক্টিভ রেফার, একটা অ্যাক্টিভ রেফার মানে আপনি 1 পয়েন্ট, আর একটা অ্যাক্টিভ রেফার যদি ওদের যে এই যে ভিউ অ্যাড রয়েছে, ঠিক আছে, ভিউ অ্যাড রয়েছে, এই ভিউ অ্যাড যদি মানে আপনার যদি এক রেফারের থেকে 200টা ক্লিক আসে তাইলে আবার 1 পয়েন্ট। তারপরে একটা অফার ডান বাই রেফার, আপনার রেফার একটা অফার ডান করলে মানে 287-এর বেশি এরকম একটা অফার ডান করলে আপনার 6 পয়েন্ট হবে, ঠিক আছে। তারপরে হবে কি আপনার 10,087 রেফার অ্যাড স্পেন্ডিং, আপনার যদি রেফার 10,087 এদের যে অ্যাডভার্টাইজ আছে এখানে খরচ করে তাইলে আপনি আবার পাবেন হচ্ছে 20 পয়েন্ট, ঠিক আছে। এইভাবে আসলে এদের পয়েন্টগুলো ওঠানামা করে, প্রাইজ পায় না, মানে প্রাইজ যে শুধু ইউএসএর লোকই এখানে পায় তা না, দেখেন ইউএসএর লোক থেকে অন্যান্য কান্ট্রির লোকই বেশি আছে, ঠিক আছে। সো অনেক কান্ট্রির লোকে এখান থেকে প্রাইজ পায়, আমি দেখেছি, আমার নামও একবার উপরের দিকে ছিল। বাট এখানে একটা কি সমস্যা হয়েছে, এদের সাথে কথা বলবো সময় পাচ্ছি না, যে আমার এই রেফার রয়েছে অ্যাক্টিভ, এগুলো আসলে আমার মনে হয় এই যে এই টাইমের ভিতরে হয়তো যে রেফারগুলো আসবে, বাট আগের রেফার হয়তো কাউন্ট ওইভাবে হয় না। তো যাই হোক, এদের হচ্ছে যে বিভিন্ন যোগাযোগের সিস্টেম আছে, এখানে কথা বলে আরও মানে বিস্তারিত জেনে নিতে পারবেন, ঠিক আছে। অনেকে টেলিগ্রাম ইউজ করেন, তো আপনি চাইলে এই যে টেলিগ্রামে চলে যেতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর চাইলেই কয়েনপেতে কীভাবে কাজ করতে হয় আমার যে ভিডিওগুলো আছে দেখে কাজ করতে পারেন। সবার জন্য দোয়া করে এবং দোয়া আছে, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।